আসসালামু আলাইকুম। রোহিঙ্গা ক্রাইসিস, যেটা সাম্প্রতিক সময়ের সকল পরীক্ষার রিটেন পার্টের একটা কমন কোশ্চেন এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষারও একটা কমন কোশ্চেন রোহিঙ্গা ক্রাইসিসটা, এবং আমি খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই রোহিঙ্গা ক্রাইসিসের মতো সাম্প্রতিক কোন কোন বিষয় আসতে পারে প্যারাগ্রাফ আকারে সেটা নিয়ে কথা বলবো, তারপর মেইন বই থেকে কোন কোন প্যারাগ্রাফ আসতে পারে সেটা নিয়ে একটা সাজেশনমূলক ক্লাস নেব খুব দ্রুতই। চলুন আমরা শুরু করি রোহিঙ্গা ক্রাইসিস। আমি আপনাদেরকে প্রথম ক্লাসে বলে এসেছি যে আমরা যখন কোনো প্যারাগ্রাফ লেখা শুরু করব প্রথমেই লেখা শুরু করে দিব না, বরং আমরা আসলে কী লিখতে চাই সেই ধরনের কয়েকটা পয়েন্ট আমি লিখে রাখব, যেন আমার জন্য আসলে প্রতি পয়েন্টের উপর দু একটি সেন্টেন্স করে লেখা সম্ভব হয়, আমি লেখার মাঝে খেই হারিয়ে না ফেলি। আমি পাঁচটি প্রশ্ন লিখে রেখেছি। ইন্ট্রোডাকশন, ওয়েন অ্যান্ড ওয়াই ক্রাইসিস স্টার্টেড, মানে এই ক্রাইসিসটা কখন শুরু হয়েছিল। হোয়াট আর দ্য কনসিকোয়েন্স অফ দিস ক্রাইসিস, এই ক্রাইসিসের আসলে ফলাফল কী, পরিণতি কী, অ্যান্ড হোয়াট ইজ দ্য রিয়েকশন অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড কমিউনিটি, বাংলাদেশ এবং ওয়ার্ল্ড কমিউনিটির রিয়েকশন কী, হাউ ইট ক্যান বি সলভড, এই সমস্যাটার সমাধান আসলে কীভাবে করা যায়। চলুন শুরু করি, প্রথমে ইন্ট্রোডাকশনটা দিয়ে আমি শুরু করতে চাই। দ্য রোহিঙ্গা রেফিউজি ক্রাইসিস হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মেজর অ্যান্ড লং লাস্টিং ইস্যুজ ফর মেনি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ। আমি আপনাদের প্রথম ক্লাসে বলে এসেছিলাম প্রথম সেন্টেন্সটা খুব ভালো হওয়া চাই, কারণ লাভ এট ফার্স্ট সাইট আছে না, এটা আপনার প্রথম সেন্টেন্সটা যদি ভালো হয় যিনি পরীক্ষক তিনি কিন্তু আপনার ফুল প্যারাগ্রাফটার উপরে একটা আইডিয়া ক্রিয়েট করে ফেলবেন, তার পক্ষে হয়তো পুরো প্যারাগ্রাফ পড়া সম্ভব হবে না। তাহলে রোহিঙ্গা ক্রাইসিসটা হলো হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মেজর অ্যান্ড লং লাস্টিং ইস্যুজ, আপনারা বুঝতে পারছেন খুব লম্বা সময়ের একটা ইস্যুজ ফর মেনি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ। দেন আমরা সেকেন্ড যে প্রশ্ন লিখেছি, ওয়েন অ্যান্ড ওয়াই ক্রাইসিস স্টার্টেড, এই ক্রাইসিসটা কেন শুরু হয়েছিল, তা আমি আনসার লিখেছি যেটা ডিসক্রিমিনেটরি পলিসিস, মানে বৈষম্যমূলক নীতি অথবা আইনকানুন অফ মায়ানমার গভর্নমেন্ট, মিয়ানমার সরকারের, সিন্স দ্য লেট 1970s 1970-এর দশকের শেষ দিকে হ্যাভ কম্পেলড, বাধ্য করেছিল হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ মুসলিম রোহিঙ্গা, হাজার হাজার রোহিঙ্গা মুসলিম রোহিঙ্গাকে টু ফ্লি ফ্রম মায়ানমার থেকে পলায়ন করতে। মোস্ট হ্যাভ ক্রসড, মানে তাদের রোহিঙ্গাদের অনেকে মোস্ট অফ দ্য রোহিঙ্গাস হ্যাভ ক্রসড বাই ল্যান্ড ইন টু বাংলাদেশ, মানে রোহিঙ্গাদের অধিকাংশই হেঁটে হেঁটে পায়ে হেঁটে পাহাড় বেয়ে বেয়ে বাংলাদেশে এসেছিল। ওয়াইল আদার্স, অন্যরা, হ্যাভ টেকিং টু দ্য সি টু রিচ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া অ্যান্ড থাইল্যান্ড, অন্যরা একটা বড় অংশ নদীপথে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে গিয়েছিল। হ্যান্স, এর ফলে কী হয়েছিল, হ্যান্স এন্টার ভিলেজেস অফ রোহিঙ্গা, আমরা কনসিকোয়েন্স নিয়ে কথা বলছি, এন্টার ভিলেজেস অফ রোহিঙ্গা, পুরো রোহিঙ্গা ভিলেজগুলো ওয়ার বার্ন টু দ্য গ্রাউন্ড, মানে মাটির সাথে মিশিয়ে ফেলা হয়েছিল পুড়িয়ে, ফ্যামিলিজ ওয়ার সেপারেটেড অ্যান্ড কিল্ড, পরিবারগুলোকে পৃথক করে দেওয়া হয়েছিল এবং মেরে ফেলা হয়েছিল, অ্যান্ড উইমেন অ্যান্ড গার্লস ওয়ার গ্যাং রেপড, মহিলাদেরকে এবং মেয়েদেরকে গ্যাং রেপ করা হয়েছিল। দিস পিপুল ফাউন্ড টেম্পোরারি শেল্টার ইন রেফিউজি ক্যাম্পস অ্যারাউন্ড কক্সেস বাজার, বাংলাদেশের কক্সবাজারে এই মানুষগুলো একটা টেম্পোরারি একটা ক্ষণস্থায়ী শেল্টার আশ্রয় পেয়েছিল। তাই কক্সবাজার ক্যাম্পসটার ব্যাপারে কথা বলছে কি, ইন রেফিউজি ক্যাম্পস অ্যারাউন্ড কক্সবাজার বাংলাদেশ হুইচ ইজ নাও, মানে কক্সবাজারের ক্যাম্পগুলোর কথা বলা হচ্ছে, হুইচ ইজ নাও হোম টু দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রেফিউজি ক্যাম্প, যেটা হলো পৃথিবীর সবচেয়ে বড় রেফিউজি ক্যাম্প আমাদের কক্সবাজার আছে। দেন দ্যার আর নাও অ্যান এস্টিমেটেড 1 মিলিয়ন রেফিউজিজ লিভিং ইন কক্সবাজার, কক্সবাজার প্রায় 1 মিলিয়ন মানুষ রেফিউজি রোহিঙ্গা রেফিউজি বাস করে। তো আমাদের দেখুন প্রশ্নগুলো কি, হোয়াট আর দ্য কনসিকোয়েন্সেস অফ দিস ক্রাইসিস, কনসিকোয়েন্স বলে ফেললাম, এবার আসি আমরা কনসিকোয়েন্স একটু কথা আছে, কি বললাম এবার, দে আর সাফারিং, তারা তো নিশ্চয়ই এখানে আছে অসুবিধায় ভুগছে, দে আর সাফারিং ফ্রম মেনি হিউম্যানিটেরিয়ান প্রবলেমস, তারা অনেক মানবিক সমস্যায় ভুগছে, দে সাফার ফ্রম ফুড, তারা খাবার অসুবিধা আছে, শেল্টার ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রবলেমস, উইমেন অ্যান্ড চিলড্রেন আর ওস্ট সাফারার, উইমেন অ্যান্ড চিলড্রেন আর দ্য ওস্ট সাফারার্স, মহিলারা এবং বাচ্চারা আসলে বেশি ভোগান্তিতে আছে, দে ইভেন হ্যাভ নো স্কোপ টু টেক এ বাথ, তারা গোসল করার সুযোগ কিন্তু পাচ্ছে না, ফর দিস এই কারণে দে আর বিকামিং সিক অ্যান্ড গেটিং এফেক্টেড, তারা অসুস্থ হচ্ছে অ্যান্ড গেটিং এফেক্টেড বাই ভেরিয়াস কাইন্ডস অফ ডিজিজেস, বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হচ্ছে। দ্য ইনফ্লাক্স অফ রোহিঙ্গা, রোহিঙ্গাদের এই আগমন হ্যাজ নেগেটিভলি এফেক্টেড দ্য ইনভায়রনমেন্ট অফ কক্সবাজার, কক্সবাজারের ইনভায়রনমেন্টকেও খুব নেগেটিভভাবে প্রভাব ফেলেছে, অ্যান্ড হোস্টিং কমিউনিটি হ্যাজ গান থ্রো আফটার প্রেজ, এটা জানেন আপনারা, গো থ্রো মানে সহ্য করেছিল, অ্যান্ড ডিউর হ্যাজ গান থ্রো মাল্টিপল প্রবলেমস, তাহলে হোস্টিং কমিউনিটি যারা কক্সেস বাজার তারা অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আর কি। দেন আমরা চলে যাই আমাদের ফোর্থ কোশ্চেন, হোয়াট ইজ দ্য রিয়েকশন
of Bangladesh and World Community. Bangladesh এবং World Community-র ভূমিকা কি ছিল এদের এই সমস্যার জন্য বা তাদের ইনফ্লেক্সের পর? People of Bangladesh, Bangladeshi জনগণ and Bangladeshi government, Bangladeshi সরকার have accepted them, তাদেরকে গ্রহণ করেছিল wholeheartedly, হৃদয় থেকে. By all means, সকলভাবে, especially the people of Cox's Bazar-এর মানুষের কথা especially বলা হচ্ছে. আমি বলছি, besides, তাছাড়াও, international agencies, আন্তর্জাতিক সংস্থা and other countries also help them with food, pure water, sanitation, medicine and so on. অন্যান্য দেশগুলো এবং অন্য আন্তর্জাতিক সংস্থাগুলো তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছিল. To solve this inhuman crisis, এই অমানবিক সংকটকে সমাধান করার জন্য world powers, বিশ্ব শক্তি লাইক দ্য ইউএন, আমাদের জাতিসংঘ, দ্য ইউএসএ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, অবভিয়াসলি বাংলাদেশ অ্যালং উইথ মায়ানমার হ্যাভ টু কাম ফরওয়ার্ড টু হ্যাভ আ ফ্রুটফুল অ্যান্ড লং লাস্টিং সলিউশন টু দিস ক্রাইসিস. এ হলো আমার আনসার. আনসারটা আপনার কাছে বড় মনে হতে পারে, আপনি তো ফুল আইডিয়া আমার কাছ থেকে নেবেন, দেন আপনি আপনার মতো করে শর্ট করে ফেলতে পারবেন, আর আমার সবগুলো আইডিয়া আপনার থাকবে না পরীক্ষায়. আমি অনেক কষ্ট করে এটা ছোট করছি. আসলে রোহিঙ্গা ক্রাইসিসটা আর বড় একটা ইস্যু আমাদের জানা উচিত. পার্সোনালি আপনি জানতে চাইলে নেটে অনেক তথ্য আছে, জানতে পারবেন. আসসালামু আলাইকুম.